হ্যালো বন্ধুরা, আজকের ইলাস্ট্রেটরে একটা টি শার্ট বানায় দেখাবো আপনাদের কিভাবে আর্ট ওয়ার্ক তৈরি করে। ইলাস্ট্রেটর থেকে ওপেন করি, এটা হলো আমাদের ইলাস্ট্রেটর। সব ক্ষেত্রে আমাদের নতুন করে একটা পেজ নিতে হয়, নিউ পেজ, সেটা এ4 নিলাম, এ4 পেপার নিলাম, এদিকে নিলাম পেজটা। তো আমরা সাইডে একটা আগে পেজ বানায় নেই, তো টি শার্টটা মেক করবো আজকে এই পেন টুলের মাধ্যমে। আমরা আবার নেই, শিফট বাটন ধরে সেন্টার ফ্রন্ট লেন্থ নিলাম নেক পয়েন্ট থেকে, তারপরে উইথ শিফট বাটন ধরে উইথ দিলাম, তারপর আন্ডার আর্মের পয়েন্টে দিলাম ক্লিক, এখান থেকে একটা শেপ দিলাম আর্মহোলের শেপ, যে যত শেপ দিতে পারে বা সৌন্দর্য জন্য যে যত যেভাবে করতে পারেন আপনারা। এখানে দিলাম, কেটে দিলাম, আমরা এখান থেকে পর আবার শেপগুলো এডিট করতে পারবো। যদি মনে হয় যে এখানে আমার একটু বাড়া দিতে হবে ব্যাক নেক ড্রপ, এখানে দিতে পারেন, অথবা এই পয়েন্ট ধরে একটু ডাউন করে দিতে পারেন। শেপটা মন মতো করে নিতে পারবেন, সমস্যা নেই। শোল্ডারটা একটু বড় হয়ে গেছে, শোল্ডারটা কমায় দেই, শেপটা আর একটু বড় করে দেই। তারপর পিসটাকে কপি করি, অথবা এখানে আপনারা কালার দিতে দিলে দিতে পারেন, কি কালার দিবেন কালার দিলাম, পিসটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, রাইট সাইড ক্লিক করে ট্রান্সফার ফ্রম, এখানে ভার্টিক্যাল থাকবে 90 ডিগ্রি, এখানে প্রিভিউ দিয়ে দেখা যাবে। তারপর পিসটাকে নিয়ে এসে এখানে রাখেন, এখন দেখেন আপনার টি শার্টটা কেমন হলো। নেক নেক উইথটা একটু বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আর একটু ভেতর দিকে ঢুকাই দিতে পারি, অথবা আমরা সিঙ্গেলে সিঙ্গেলে এটাকে কমায় দিতে পারি। এই লাইনটা ধরে এদিকে একটু কমায় দিলাম, এই লাইনটা ধরে এদিকে একটু কমায় দিলাম, তারপর দুটো পিছে একখানা ফালানোর পরে আমরা দেখতে পারি। এখানে নেকের শেপটা একটু খারাপ হয়ে গেছে, আমরা নেকের শেপটা একটু ঠিক করে দেবো, এই পয়েন্টটাকে ধরে একটু এদিকে নিয়ে আসলেই সুন্দর হয়ে যাবে। ব্যাস, এবার মাঝখানে যে দাগটা আছে দাগটা আমাদের উঠিয়ে দিতে হবে, এই জন্য করে পাথ ফিন্ডারে যেতে হবে, অল সিলেক্ট করে এই যে অ্যাড টু শেপ এখানে ক্লিক করলেই মাঝখানের লাইনটা আমাদের চলে যাবে। তো এটাকে আবার কপি করতে হবে, তারপরে কন্ট্রোল ভি, সরি সিঙ্গেল সাইড কপি হয়েছে, আমার দুই সাইডই ধরতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে সরাইতে হবে এটা। তবে একটাকে আমার ফরন পার্ট বানাইতে হবে, ধরে এখানে নিয়ে শেপটা দিয়ে দেবো আমরা মন মতো করে যতটুকু দরকার,
তারপর এই পিসটা হালকা একটু লাইট অথবা ডিপ করতে হবে, যেন ওর উপর ফালালে ব্যাক আর ফ্রন্ট আলাদাভাবে বোঝা যায়। লাইট করলাম, পিসটাকে সিলেক্ট করে এক্স দিয়ে এটা ইনসাইডে ঢুকতেছে, এটাকে টপে রাখতে হবে। সেক্ষেত্রে আমার পিসটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, যেন আমার এটা উপরে থাকে ব্যাগের যে শেপটা এটা বোঝানোর জন্য কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিয়ে এ করে দিলাম, যাতে করে আমার এখানে বুঝতে পারি যে আমার এ পর্যন্ত নেক্সট শেপ। এলো আমার ব্যাগ নেক ফর নেক, তারপর এখানে স্লিপটা বানাই, সরি শোল্ডারটা এটা একটু শর্ট হয়ে গেছে, আমরা একটা শোল্ডারটা বাড়ায় দিই 4, একটু বড় করে দিলাম শোল্ডারটা। তারপর এখান থেকে আমরা স্লিপটা নেব, এখানে ক্লিক করার পরে এই আপাতত একটা নিই, পরে আমরা এখানে শেপ মিলাই দেবো যতটুকু দরকার হয়। এই পয়েন্টটাকে ধরে আমরা মন মতো শেপ দিতে পারবো সুন্দর করে। তারপরে স্লিপ লেন্থটাই আমরা ঠিক করতে পারি, স্লিপ ওপেনিং স্লিপ লেন্থ, স্লিপ লেন্থ একটু বড় হয়েছে, সেক্ষেত্রে এইভাবে পয়েন্টটাকে ধরে আমরা এভাবেও নিতে পারি মাউস দিয়ে। সুন্দর করার জন্য আমার যতটুকু করা দরকার ওপেনিংটা আর একটু বাড়াই দিই, তো বডির সাথে স্লিপটা শেড দেখা যাচ্ছে, আমরা শেডটা যদি মিলাইতে চাই স্লিপের শেপটা, শেডটা যদি আমরা মিলাইতে চাই এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে কালার সিলেক্ট, সরি কালার সিলেক্ট ক্লিক করলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। বডিতে ক্লিক করলাম, বডির শেড ওটা নিয়ে নিছে। তো আমরা এখন এখানে স্টিচিং এর একটা ইয়ে দিই, আমরা যে আর্মলে যদি আমরা টপ স্টিচ দিতে চাই সেক্ষেত্রে আমাদের এই টুলটা এতে নিয়ে পেন টুলটা নেওয়ার পরে এখানে ক্লিক করতে হবে, আমরা সিঙ্গেলও সিঙ্গেলও ক্লিক করতে পারি এইভাবে, মানে টপ সিনটা যতটুকু পরিমাণ দেব ততটুকু পরিমাণ আমাদের লাইন নিতে হবে, এভাবে শেপ দিতে হবে। আমরা এটাকে অফ করে দেব, মানে আমাদের এই লাইনটা এখানে স্টপ করে দিতে হবে। অপশনটি হিডেন করেছিল এই যে ড্যাশড লাইন, ড্যাশ লাইনটা এখানে, এখানে আমরা
দুই করে দেব, আর এই পাশের ঘরে দেব ওয়ান, যেন আমাদের স্টিচগুলো সুন্দর দেখা যায়। দেখেন এইভাবে সেম ভাবে এই লাইনটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, রাইট সাইড ক্লিক করে ট্রান্সফার ফ্রম রিফ্লেক্টে দিয়ে দেব। ওকে, তারপরে এটাকে আমরা ধরে টেনে ধরে আমরা এই পাশে আরমালে বসাই দিতে পারি। এটা তারপর স্লিপটাও সেম ভাবে স্লিপটাও নিতে হবে, আর স্লিপে একটা হ্যামের অ্যালাউন্স দিতে হবে, হ্যাম দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে ধরে আমরা এই এই লাইনটাতেও দিতে পারি, এখানে স্টকে দেওয়া আছে যেহেতু, আমরা এখানে চাপ ধরে 2 সেম হ্যাম দিলাম বা একটা একটু গ্যাপ দিয়ে দিলাম, এখানে ধরে ছেড়ে দিলে হয়ে যাবে। ব্যাস আমাদের এই পিসটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, রাইট সাইড ক্লিক করে ট্রান্সফার ফ্রম ডুপ্লিকেট সাইট আর কি। ওকে, পিসটাকে টেনে নিতে হবে এই সাইডে, এই সাইডে নিয়ে এসে আমার এই সাইডে মিলাই দিতে হবে জাস্ট। পুনরায় এলো স্লিপ, আর এখানে আমাদের একটা নেক নেক দরকার, বডি হ্যামটা আমার একটু শো করাইয়া দেই। সেম অপশন দিয়ে আমরা বডি হ্যাম দিয়ে দেই, দিয়ে দিলাম। বডি হ্যামটা শো করাইয়া দিলাম। এখন আমাদের যে নেকটা বানাইতে হবে, আমরা নেকটা বানাই, নেকটা বানাতে গেলে এই যে এর ভিতরে একটা রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপটাকে এইভাবে নিয়ে আমাদের নেকের মতো করে নিতে হবে, সরি এখানে স্টপ করে দিতে হবে। এটা এটাকে আমাদের হাফ করে নিতে হবে, এই সাইডটা, এই সাইডটা আমরা ফালাইয়ে দিই, আমাদের অর্ধেক হলেই হবে ডিলেট। তারপরে এই লাইনটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সরি অর্ধেক কপি হয়েছে, দুটো পিস ধরে কপি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে ধরে মাঝখানে নিতে হবে। এটা ধরে আমরা একটু করে কমায় দেবো দুই দিক থেকেই শিফট বাটন চাপ দিয়ে, নেকড়ি হাইট আপনারা যতটুকু দেবেন সেভাবে পরিমাণ মতো এখানে একটা ইয়ে করে শেপ করে নেবেন। তারপর এই পয়েন্ট দুটা ওই বাইরের পয়েন্টের চেয়ে একটু বড় হবে, একটু তারপরে এই পয়েন্ট দুটাকে বন্ধ করে দেন মাথাটাকে, ব্যাস এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হয়ে গেল ফর নেক। এখান থেকে আমাদের আবার ব্যাক নেকটা কপি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটু উপরে উঠাই দিই, আমরা এই পয়েন্ট দুটাকে একটু উপর দিকে ধাক্কা দেবো, ব্যাক নেকের শেপ, সরি দুই পয়েন্টই ধরছে। এভাবে ধরে শেপ আমরা কমায় দেবো, এবং এই শেপ দুটোই আমরা ম্যানুয়াল ব্যাগ নিকে শেপ যেভাবে দিবেন
সেম ভাবে ধরে মন মতো শেপটা করে দেবেন। এখানে তো শেপের তো আটকটাই তো আমার সুন্দর একটা ইয়া। তারপরে পিসটাকে সিলেক্ট করে নিয়ে এসে আমরা সরি এটা ধরে নিয়ে আসতে হবে, সুন্দর করে মিলাই দেবেন এটার সাথে। তো দেখেন এটা হলো আমাদের, এর মধ্যে কোনটা উপরে কোনটা নিচে রেখে চেক করতে হবে। সেক্ষেত্রে আমাদের দুই পিস ধরে আমরা একটা কালার দিয়ে দিই, বডি কালারটাই দিয়ে দিই অথবা নিচেরটা দিয়ে দিলাম। এখানে একটা সমস্যা, সেটা হলো ব্যাক নেকটা উপরে উঠছে, ফর নেকটা নিচে। তবে ফর নেকের শেপটা উপরে উঠবে, ব্যাক নেকটা নিচে থাকবে। সেক্ষেত্রে আমরা এটাকে এক্স কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। তারপর পয়েন্টটাকে ধরে আবার মিলাইতে হবে এইভাবে। এখন আপনারা চাইলে এটাকে ধরে জাস্ট এখানে নিয়ে এসে বসাই দিতে পারেন। অথবা যদি এটা আলাদা ফেব্রিকে কালার দিতে চান, আলাদা আলাদা কালার দিতে পারবেন। আবার এটাকে আমরা বিভিন্ন ডিজাইনে করতে পারবেন। যে কোনো কালার দিতে পারেন, বিভিন্ন সোয়াদ আছে হিসাবে স্টাইল। বডি কালারটাই দিই, এই কালারটা দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে নেকে একটা টপ সিন দিয়ে দেবো। স্টপ করে দিই। এখানে একটা এটা ডিজাইন স্টিচিং ডিজাইন করে দিলাম, এলো টপসেন। টপসেনটাকে আপনারা একটু বাড়াইয়া দিতে পারেন, কেন 160 মতো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আর একটু বাড়ায় 14 করে দিলাম। তো আমাদের এই দুই পয়েন্ট সিলেক্ট করে একটু ওপর দিকে দিয়ে দিলাম, পয়েন্টটা সিলেক্ট করি। তো বন্ধুরা যত সময় দেবেন তত এটা সুন্দর হবে, জিনিসটা সুন্দর হবে। এই হলো আমাদের টি শার্টের ডিজাইন। এখন যদি বলেন যে আমার এখানে একটা ডিজাইন ফুলের ডিজাইন দেব, সেক্ষেত্রে এখানে একটা স্টিকার নেই, সস স্টিকার গ্রাইন্ডার। এটা এখানে বসাই দিলাম, সুন্দর একটা প্রিন্ট হয়ে গেল। এটাকে আমাদের যদি ঘুরায় দেই, রোটেট করে দেই, ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি দেই, যেন পোকার মাথাগুলো ওপর দিকে ওঠে। ও একটা আবার বেশি ওপরে উঠে গেছে, আমার একটু ডাউন করতে হবে। হ্যাঁ এটা করে দিলাম। নেকে আপনার একটা বার্নিং দিতে পারেন, ব্যাক টিপ যেটা হবে এরকম। সরি এখানে আউট করে দিতে হবে এটা।
এখানে যে লাইনটা, লাইনের মাথাটা বাড়াচ্ছে, লাইনের মাথাটা কেটে দিতে হবে, না হলে লাইনের মাথা ওইদিকে নিয়ে যাচ্ছে। এখানে এক্সএম একটা পাইপিং করে দেওয়া যাবে এভাবে। সাইডে একটা অপশন দিয়ে দিয়েছিলাম, ব্যাস হোয়াইট কালার ব্যাক টিপ দিয়ে একটা পাইপিং করে দিলাম। আপনারা চাইলে আরো কিছু করতে পারেন, এখানে